ওইটা ঝিল ঝিল ওইটা ঝিল কতগুলো ছেলে মেয়ে সাইকেল নিয়ে আমার গাড়িটাকে ফলো করছে কেন ওকে ঝিল ভেবে আশ্চর্য তো বাড়ির মালিকের শাশুড়ি মা এসেছে তাকে কোথায় বসতে বলবে আদর আপ্যায়ন করবে বলবে জল খান শরবত খান কি কথাবার্তা ছিরি আপনাকে শরবত খাইয়ে আপ্যায়ন করবে এই বাড়ির লোকেরা বরং বিষ তুলে দিতে পারে হ্যাঁ সে তো পারি আমার মেয়েকে তো মেরেছো তাই ঝিলকেও তেমনি ঝিল ঝিল কোথায় তাকে মেরে ফেলো নি তো কোথায় ঝিল বলো ঝিল কোথায় নিখোঁজ ঝিল নিখোঁজ 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 বলে কি তোমরা পার পেয়ে যাবে একটা কথা শুনে রাখো আমার মেয়ের বেলায় আমি কিচ্ছু করতে পারিনি কিন্তু ঝিল যদি ফেরত না আসে আমি কিন্তু এর শেষ দেখে ছাড়ব তোমাদের চৌকাঠে আমার মেয়ের মতন অন্য কোন মেয়ের কান্না আমি শুনতে রাজি নই কি করবেন আপনি কি করার ক্ষমতা আছে আপনার শাড়ি এটা ঝিলের শাড়ি না হুম এটা দিয়ে কি করছো এখন থেকে এটা আমি পরব এটা ওর গয়না ছিল এটা ঝিলের গয়না ছিল এটাকে আমি গলিয়ে নিজের জন্য নতুন গয়না বানাবো জানেন ছি 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 তোমাদের লজ্জা করে না একটা মেয়ে এরপর বাড়িতে এসেছে তারপরে হানিমুনে কে হারিয়ে গেল আমার কিন্তু সন্দেহ হচ্ছে তোমরা ওকে মেরে ফেলোনি তো এই যে শুনুন একদম চুপ আর একটাও কথা বলবেন না আঙ্গুলটা নাবিয়ে কথা বলো ভুলে যেও না আমি যশজিৎ মুখার্জির শাশুড়ি মা ও গো টু হেল শাশুড়ি মা যান বেরিয়ে যান এখান থেকে গেট আউট কি হয়েছে গো এত জাতামিতি কিসের ও মা মাসিমা ঠিক আছে কেমন আছেন কখন এলেন আর এসেই সোজা এই ঘরে ঢুকে পড়েছেন আপনি আফটার অল আমাদের গেস্ট কোথায় ড্রয়িং রুমে বসবেন তা না সোজা ওপরে চলে এলেন অন্যের ঘরে অন্যের ঘর নয় এটা আমার নাতবউয়ের ঘর যার ঘরই হোক আপনার তো একটু সেন্স থাকা উচিত অবশ্যই আপনিই বা জানবেন কি করে আপনার তো কোনো ভদ্রতা জ্ঞানই নেই বাজি কথা ছেড়ে বলো দেখি ঝিল কোথায় ঝিল কোথায় ঝিল একটা মেয়ে জানেন তো জোর করে আমার বাড়িতে এসে বউ সেজে ঢুকে পড়েছিল চলে গেছে নিখোঁজ আসলে আমার মনে হয় আরো কোনো বড় লোক ছেলের সন্ধান পেয়েছে জানেন ওরা তো এরকমই হয় ঝি নিজের ছেলের বউয়ের নামে এই সমস্ত কলঙ্ক দিচ্ছ কি করবে বলুন কি করতে পারি যশ তো চেষ্টার কোনো ত্রুটি করেনি সেই কোথায় নর্থ বেঙ্গলে গিয়ে পাহাড়ে পুলিশ থানা সবকিছু করে এলো পেয়েছে খুঁজে তাকে পায়নি শস্যের মধ্যে ভূত থাকলে খুঁজে পাবে কি করে এক্সকিউজ মি মাসিমা আপনি ওই সর্ষের মধ্যে ভূত বলতে ঠিক কি বলতে চাইছেন বলুন তো কি বলতে চাইছি ঠিক সময় জানতে পারবে তবে একটা কথা কান খুলে শুনে রাখো এত উদ্ধত্য এত অহংকার সব চূর্ণ হবে ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে তোমাদের একদিন এই বাড়িতে চোখের জল ফেলতে হবে একটা মেয়ের উপর এত অত্যাচার এত অপমান করছো তোমরা এ তো অনাচার এসব অনাচার কিন্তু ঈশ্বর একদম সহ্য করবেন না তোমাদের এর ফল ভুগতেই হবে বটে তোমার ভাইয়ের শাশুড়ি মা এসেছেন তা আবার দুপুর বেলা ওনাকে না খাইয়ে ছাড়াটা কি ঠিক হবে আমাদের এই দিদি ভাই আজ আমাদের বাড়িতে বড় কাতলা মাছের পেটির ঝোল হয়েছে না চিতার মাছ হয়েছে ছি 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 আমাকে সব খাওয়াতে বলছো তোমাদের লজ্জা করে না বাড়ির বউটা নিখোঁজ হয়ে গেছে কোথায় তোমরা সবাই মিলে দুঃখ করবে সবাই মিলে খুঁজতে বেরোবে তা না আমাকে তোমরা কাতলা মাছ আর চিতল মাছ খাওয়াবার গল্প শোনাচ্ছ তা কি করবে বলুন তো কেনই বা শোনাবে না অবশ্য আপনাদের তো আবার এই সমস্ত জোটে না ছেলে যা চাকরি করে তাতে এই সমস্ত জোটা সম্ভব নয় বলুন চুপ অসভ্য কথাকার যশোচি কাকে বিয়ে করে নিয়ে এসেছে শুনুন শুনুন আপনার মেয়ের থেকে অনেক ভালো মেয়ে আপনার মেয়ে তো গরিব স্কুল শিক্ষকের মেয়ে ছিল তাই না আমার পরিবারের কতটুকু জানেন আপনি আস্তে আস্তে লীলা প্লিজ কেন গো
কেন চুপ করবো বলো তো? কেন চুপ করবি? তুই কোন পরিবারের মেয়ে সেটা তো আমরা সবাই জানি। নে 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 গয়নাটা ধর, একটা গলিয়ে নিজের জন্য কিছু করে নিস। নে তুই এটা একদম করবি না, কখনো না। সব আমার, সব সব আমার। সব উনার, সব উনি একলা খাবেন, একলা পাবেন সব কিছু, শুধু ওনার হবে, আর কেউ কিচ্ছু পাবে না। দিদি ভাই, দিদি ভাই, একদিনই সব কিছুর জবাব তোমাকে দিতে হবে। চিঠি এসছে। কোর্টের নোটিশ? ওই উকিল বাবু ফোন করেছিল, এই তাল দলের সবাইকে কোর্টে সাক্ষী হিসেবে দাঁড়াতে হবে। কেন সাক্ষী হয়ে দাঁড়াতে হবে কেন? আরে অভিদা, তুমি সেদিনকে ছিলে না, হোলির দিন দিঘির সাথে যা ঘটনাটা ঘটেছিল না, লম্পট একটা একটা মেয়ের সাথে শ্লীলতাহানি হয়েছে আর আর উনি দাঁত বার করে হাসছেন। চুপ করো দা, বড় বড় কথা বলছো। আমি তো তাও থানায় গিয়ে ডায়েরিটা করেছিলাম, আর তোমরা তোমরা সব ভেজা বেড়াল মতন চুপ করে দাঁড়িয়েছিলে। এবার তোমাদের তাল দলের সবাইকে কোর্টের কাঠগোড়ায় সাক্ষী হিসেবে দাঁড়াতে হবে, বলতে হবে সত্যিটা কি আর মিথ্যেটা কি। তোদের সবাইকে কোর্টে গিয়ে কাঠগোড়ায় দাঁড়িয়ে সাক্ষী দিতে হবে। কি বলছো? ও বলছে যে সাক্ষী হিসেবে দাঁড়াবে না। তুমি কে মা? আমাকে ব্যাগটা দিন। কেন? আপনার তো কষ্ট হচ্ছে, দিন। আর কষ্ট, নিজের আত্মীয় স্বজনরাই আমার কষ্ট বুঝলো না, তা তুমি কেন কষ্ট করবে? কেন আমার ব্যাগ বই? আমি কেন কষ্ট করব? ধরে নিন না, আমি আপনার মেয়ের মতো। মেয়ের মতো না, নাতনির মতো। আচ্ছা ঠিক আছে, নাতনির মতো, কিন্তু কেউ তো এমন আছে যে আপনার নাত বউয়ের মতো? বাহ, কি মিষ্টি মুখটা। স্যার
আপনার উচিত কিংবা আছে ঝিল আমার সঞ্জুকে খুব ভালোবাসে আমার কাছে টাকা আছে তুমি দিচ্ছ কেন আমি জানি আপনার কাছে আছে কিন্তু আপনি তো আমার দিনমার মতো তাই না আপনি সাবধানে যান ভগবান তোমার মঙ্গল করুক ভালো থেকো মা ভালো থেকো তোমার সবকিছু থেকেও কিছু নেই আর আমার কিছু নেই শুধুমাত্র একজনই আছে আমার প্রেমিক আমার উডবি আমার লাভার আমার সব কিছু অর্জুন আমার অর্জুন দুই বুড়ি সৎকাল গিয়ে এককালে ঠেকেছে এখন ওরা কি করছে ঝিলের রঙিন শাড়ি পরছে কচি খুকি সাদার চেষ্টা রগে একদম গদ ঝুলে যায় আমার আর আমরা আমরা নিজেদের পছন্দ মতন কিচ্ছু কিনতে পারবো না কেন তখন তো হাত উল্টে টাকাই বেরোবে না টাকা তো সব খাতে ভাগ করা আছে না অমুক খাতে এত টাকা তমুক খাতে তত টাকা এর সাজের জন্য অত ওর সাজের জন্য তত কেন কেন হ্যাঁ কেন টাকাটা কি তোমার বাপের বাড়ি থেকে আসে না টাকা তো তোমার বাপের বাড়ি থেকেও আসে না রাধা বিশ্ব ক্ষমতা নেই খালি বড় বড় কথা তাই না কেন আমি তো সত্যি কথাই বললাম টাকা লীলাদির বাপের বাড়ি থেকেও আসে না আর তোমার বাপের বাড়ি থেকেও আসে তাহলে আমি একটা টাকা খরচ করতে পারবো না কেন জানো তুমি ছেলের সমস্ত শাড়ি তোমার ওই বড়দি আর দিদি ভাই মিলে ভাগ করে নিয়েছে নিজেদের মধ্যে আহারে তোমাকে একটাও দেয়নি বিশ্ব প্লিজ স্টপ ইট আমার এখন ইয়ারকে একদম ভালো লাগছে না একটাও তোমাকে দেয়নি দিলে যেন আমি কত নিতাম আমার নিতে বয়ে গেছে ঘনশ্যাম না দাঁড়া দাঁড়া তুমি এখানে দাঁড়িয়ে কি করছো কিছু না তো আরে কিছু না তো মানে কি তোমার হাতে কি এটা দেখি দেখি এটা কি ও ভেজিটেবল স্যুপ তার জন্য ওই সঞ্জু দাদাবুকে খাওয়াবো বলে নিয়ে যাচ্ছিলাম কি সঞ্জু দাদাবুকে কি খাওয়াবে তুমি দেখো দেখো দিদি ভাই দেখো কি খাওয়াচ্ছে দেখো বাবা ঘনশ্যাম ডিম দুধ ক্ষীর বড় বড় মাছের পেটি স্যুপ কি বলেছিলাম তোমাকে আমি সঞ্জুকে শুধু ডাল ভাত আর সবজি খাবে মা এই বাড়িতে তো খাবার কোনো অভাব নেই তাহলে ওই ছেলেটার বেলা এত অবহেলা কেন ঘনশ্যাম আমি যা বলেছি সঞ্জু শুধু তাই খাবে
ঝিল বৌদি বনি যখন খেতে দিত তখন তো তাকে কিছু বলতে পারতেন না। কি এত বড় কথা? ঠিকই তো বলছি, ঝিল বৌদিমণি যখন খাবার দিত তাকে কিছু বলতে পারতেন না, আপনি ঝিল বৌদিমণিকে ভয় পেতেন। ঘনশ্যাম! হ্যাঁ ঠিকই বলেছি তো, আপনি ঝিল বৌদিমণিকে ভয় পেতেন তাই তাকে কিছু বলতে পারতেন না। কি? আমি ঝিলকে ভয় পেতাম? ঘনশ্যাম, হোয়াট ইজ দিস? এসব কি কথা? হ্যাঁ লীলা ঝিলকে ভয় পেতে যাবে কেন? এসব কি কথা ঘনশ্যাম? হ্যাঁ এখন তো যত দোষ সব আমার, যখন ঝিল বৌদিমণি খাওয়াতো তখন তার কোনো দোষ ছিল না, এখন এই বুড়ো ঘনশ্যামের যত দোষ। মেম স্যার তো ঝিল বৌদিমণিকে ভয় পেতই। আমি ঝিলকে ভয় পেতাম? তাছাড়া আবার কি ঘনশ্যাম? সঞ্জু, সঞ্জু আমি ফেলিনি বাবা, আমি ফেলিনি। ওই যে ঘনশ্যাম হাতের বাটি ফেলে দিয়েছে। তোর হাতিটা কি? এটা কোথায় পেলি? দেখি 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 দেখো তো এটা কি? লোভীগুলোর অবস্থা দেখো। কি দিদি? পায়েস নলেন গুড়ের কোত্থেকে পেলি? কে বানিয়েছে এখানে পায়েস? বাড়িতে নলেন গুড়ের পায়েস বানানো হয়েছে অথচ আমি জানি না। শ্যামলী, ডাকতে হবে না। কেন? সঞ্জু দাদা ওর দিদিমা এসেছিলেন, দিয়ে গেছেন। সঞ্জু আমার খুব ভালো ছেলে, তাই না? ভালো ছেলে, এটা দিত আমার, এটা বরং রঞ্জুর জন্য থাক। হ্যাঁ লকআপের মধ্যে ছেলেটা একা একা পড়ে আছে, ভালো মন্দ কিচ্ছু খেতে পায় না। যাই থানায় ম্যানেজ করে নলেনগুড়ির পায়েসটা ওকে খাইয়ে আসি। এটা কি বলছেন মিম স্যার? সঞ্জু দাদা বাবুর মুখের খাবারটা এইভাবে কেড়ে নেবেন? কিসের খাবার? মুখের খাবার? কার মুখের খাবার? রঞ্জুর, রঞ্জুর সবটাই রঞ্জুর মুখের খাবার, রঞ্জুর মুখের খাবার। তার থেকে কিছুটা ভেঙে ভেঙে গেছে, বাঁদরের সে পিঠে ভাগের মতো। সঞ্জু, দিদিমা আদর যত্ন করছে? এতদিন বউ আদর যত্ন করেছিল, এখন দিদিমা তোমাকে আদর যত্ন করছে? লক্ষ্মী বাবা, তোমার জন্য একটা লাল টুকটুকে বউ এনে দেবো, লাল টুকটুকে বউ।
তমসা নাকি ঝিল?